আসসালামু আলাইকুম শুভ দর্শক গত টিউটোরিয়ালে আমরা সফটওয়্যার ক্যারেক্টার গুলো দেখেছিলাম আজকে আমরা দেখবো অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো সফটওয়্যার মডেলগুলো যখন আমরা পরিচয় দেখেছি যে এক একটা মডেল এক একটা কাজের জন্য তৈরি করা হয় আজকে আমরা দেখবো সফটওয়্যার কোথায় কোথায় প্রয়োগ হয় সেগুলো তো এখানে দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফ্যাক্টর ইন ডিটারমাইনিং হুইস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেথড অ্যান্ড টেকনোলজি আর মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য টাইপ অফ অ্যাপ্লিকেশন দ্যাট ইজ বিং ডেভেলপড অর্থাৎ কী টাইপের কাজে লাগছে সেটা সেটার উপর ডিপেন্ড করে যে কী টাইপের সফটওয়্যার সেখানে লাগবে যেহেতু টাইপস অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী আমরা যদি দেখি সিস্টেম সফটওয়্যার যে সফটওয়্যারগুলো কোনো একটা অন্য একটা সফটওয়্যারকে চলতে সাহায্য করে সেটা হলো সিস্টেম সফটওয়্যার এই কালেকশন প্রোগ্রাম রিটেন টু সিকিউর রিটেন টু সার্ভিস আদার প্রোগ্রাম অন্য প্রোগ্রামকে সার্ভিস করতে সাহায্য করে যেমন কম কম্পাইলার ডিভাইস ড্রাইভার এডিটর ফাইল ম্যানেজমেন্ট এই সফটওয়্যারগুলো এই সফটওয়্যারগুলো সাধারণত অন্য সফটওয়্যারকে যেমন আমরা কম্পাইলারে সি অন্য প্রোগ্রামকে রান করতে সাহায্য করে কম্পাইলারটা ডিভাইস ড্রাইভার অন্য ড্রাইভার অন্য আমাদের হার্ডওয়্যারকে চলতে সাহায্য করে অন্য সফটওয়্যারকে চলতে সাহায্য করে তো এগুলো হলো সিস্টেম সফটওয়্যার তারপর অ্যাপ্লিকেশন সফটওয়্যার অর স্টান্ট অ্যালন সফটওয়্যার এটা কি ইট ইজ এ স্পেসিফিক বিজনেস নিড ইট ইজ ইট ইজ নিড টু কন্ট্রোল দ্য বিজনেস ফাংশন ইন রিয়েল টাইম যেমন পয়েন্ট অফ সেল ট্রানজাকশন প্রসেসিং রিয়েল টাইম ম্যানুফ্যাকচারিং কন্ট্রোল এগুলো অ্যাপ্লিকেশান সফটওয়্যার এগুলো যত পার্টিকুলার কোনো প্রয়োজনে কোনো ক্লায়েন্টের দিয়াতে বানানো হচ্ছে তারপর হলো সাইন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার যেমন হল অ্যাপ্লিকেশান লাইক বেস্ট অ্যাস্ট্রোনমি ভলকানোলজি অটোমেটিক অ্যাস্টেস অ্যানালাইসিস এগুলো আমরা আসলে সবসময় খুব কম ইউজ হয় খুব বেশি ইউজ হয় না স্পেস শাটেল অরবিট ডাইনামিক মলিকুলার বায়োলজি অটোমেটেড ম্যানুফ্যাকচারিং এগুলো সাধারণত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা কোনো কোম্পানির ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় এগুলো হলো সায়েন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার তারপরে হলো ইমবেডেড সফটওয়্যার যেগুলো ছোটো খাটো সফটওয়্যারগুলো ইমবেডেড সার্কিটের মধ্যে থাকে যেমন আমাদের ওভেন রাইস কুকার এগুলোর মধ্যে থাকে অনেক সময় বড়ো বড়ো সার্কিটের সাথেও অনেক বড়ো বড়ো ইমবেডেড সফটওয়্যারও থাকে যা সফটওয়্যার কন্ট্রোল সিস্টেম দ্যাট ক্যান কন্ট্রোল অ্যান্ড ম্যানেজ হার্ডওয়্যার হার্ডওয়্যার ডিভাইসেস সাস ইঞ্জিনিয় সফটওয়্যার মোবাইল ফোন সফটওয়্যার ইন মাইক্রোওয়েভ ওভেন এগুলো লিখে দিছে আচ্ছা প্রোডাক্ট লাইন সফটওয়্যার এটা হচ্ছে যখন কোনো প্রোডাক্ট আমরা কিনি তখন দেখা যাচ্ছে মাইক্রোসফট উইন্ডোজের ডিস্ক দিয়ে দেয় বা সেই প্রোডাক্টের সাথে যে সফটওয়্যারটা আসে এগুলো অনেকগুলো আসে যেমন স্প্রেডশিট কম্পিউটার গ্রাফিক্স মাল্টিমিডিয়া এগুলো ডিস্কগুলো দিয়ে দেন এন্টারটেনমেন্ট ডাটাবেজে আচ্ছা ডাটাবেস যখন কিনি সেই ডাটাবেজের সাথে একটা সফটওয়্যার আমরা পেয়ে যাই অথবা পার্সোনালি ইউজ বিভিন্ন সফটওয়্যার এগুলো হচ্ছে প্রোডাক্ট লাইন সফটওয়্যার যে টু প্রোভাইড স্পেসিফিক ক্যাপাবিলিটি ফর ইউজ বাই মেনি ডিফারেন্ট কাস্টমার্স

টু দা ইন ইউজার বাট অলসো ইন্টেগ্রেট উইথ কম্পিউটার ডাটাবেজ অ্যান্ড বিজনেস অ্যাপ্লিকেশন এগুলো বিজনেস অ্যাপ্লিকেশনের সাথেও যুক্ত থাকে কম্পিউটার ডাভাবে সাথে অনেক যুক্ত থাকে ওয়েবলেশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওয়েব এল্লিকশন সাধারণ মানুষ চালিয়ে থাকে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো আমরা খুব সচরাচর দেখি না এগুলো যারা এগুলো খুব হাইলি হাইলি দেখা যাচ্ছে খুব দামি বা হাইলি এক্সপার্টিস দ্বারা তৈরি এগুলো বিশেষ কাজে প্রয়োজন করা হয় এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারগুলো যেমন রোবোটিক্সের এক্সপার্স এক্সপার্ট সিস্টেম প্যাটার্ন রিকগনাইজেশন ইমেজ অ্যান্ড ভয়েস আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস গ্রাফিক্স গেম লাইং অ্যান্ড থিউরিয়াম প্রুভিং এই সফটওয়্যারগুলো একে সাইন্টিফিক কাজে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজের ব্যবহার করা হয় ইট সলভস কমপ্লেক্স প্রবলেমস তো এইটুকু ছিল হলো আমাদের টাইফ সফটওয়্যার তো আমরা যদি আরেকবার দেখি যে সিস্টেম সফটওয়্যার যেটা সিস্টেম অন্য একটা প্রোগ্রামকে চলতে সাহায্য করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার পার্টিকুলার কোনো বিজনেসের কাজে বা ট্রানজাকশনের কাজে এটা ইউজ হয় যেমন পয়েন্ট অফ সেল সাইন্টিফিক আর ইঞ্জিনিয়ারিং যেমন অ্যাস্ট্রোন অ্যাস্ট্রোনমি ভলকানো কানো এগুলো ইমব্রেড সিস্টেম একটা যেমন ইমব্রেড সার্কিটগুলোর সাথে লাগানো থাকে প্রোডাক্ট লাইন সফটওয়্যার যেগুলো প্রোডাক্টগুলো কেনার সাথে সেগুলো যেগুলো দিয়ে দেয় আর ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে যে অ্যাপগুলো চলে বা ওয়েব ওয়েব ব্রাউজার যেমন ওয়েব ব্রাউজার ক্রম এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজের যেগুলো সফটওয়্যার ব্যবহার করে রোবোটিক্স এক্সপার্ট সিস্টেম প্যাটার্ন রেগুলেশন গেম গেম লাইন এন্ড থিবেন প্রুভিং এই সফটওয়্যারগুলো হল আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার তো ধন্যবাদ সব দর্শকতা পরবর্তী আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করবো সে মত বিদ্যুৎ আলাইকুম